এই ঠিকঠাক মতো কাজ করবা ফাঁকি দিবা না আচ্ছা নাও নাও ভালো করে কাজ করবে ফাঁকি দিও না কিন্তু আচ্ছা আসি আম্মা ও কাল সকাল থেকে কাজে লেগে যাবে এই চল চল এই যে এই ঘরটা খালি পড়ে আছে আস্তিকা তুমি তোমার পোলা পান লইয়া এই ঘরেই থাকবা জি খালা আর একটা কথা বস্তির পোলা পানটা খুব একটা ভালো না তোমার পোলা দুইটার দিকে একটু নজর রাখো আচ্ছা দুই দোকানে চা ওঠ 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 তাই বলে ছোট ভাই কে মারবি দেখ স্বপন তুই গ্রামে আমাকে জ্বালিয়েছিস এখন শহরে এসে জ্বালাতে শুরু করেছিস চল তাহলে চল চল তোদের কতবার বলেছি ওই বস্তির ছেলেদের সাথে মিশবি না মা মারে এবার মত আমাকে মাফ করে দে মা এই পটলাই কি ওই বাসার আম্মা দুটো আপেল দিয়েছে আপেল দাঁড়া মা আপেল খাবো না দাঁড়া বাবা কেটে দিচ্ছি আমার গাছ আপেল না দিলে আমি খাবো না ওহো আমি জানি তুই আস্ত একটা আপেল চাইবি নে না বাবা আমি সাহেবের বাসা থেকে খেয়ে এসেছি বুয়া বুয়া জুলিকে নাও তো আর আমাকে এক কাপ চা দাও চুনা পাখি ময়না আমার বুপুন পাখি চুনা ময়না কই দেখি তো দেখি তো আসেন তো মামুনি ইলি ইলি হাসে আবার লক্ষ্মী চুনা বুয়া তুমি তো বেশ ভালো চা বানাতে পারো আচ্ছা বুয়া তুমি গ্রাম ছেড়ে শহরে এলে কেন ভাগ্য টেনে এনেছে স্বপন আপনের বাবার মৃত্যুর পর দুটি সন্তানকে মানুষ করাই হচ্ছে আমার স্বপ্ন তাই শহরে আসা আমার এখানে যখন এসেছো ঠিক মতো কাজকর্ম করো আমি তোমার ভালো মন্দ দেখবো জি আম্মা একটা কথা বলতে চেয়েছিলাম কি কথা আম্মা সাহেবকে তো দেখলাম না উনি কোথায় থাকেন উনি যে কোথায় থাকেন সে খবর আজকাল আমিও ভালো করে জানি না